সাকিব আল হাসানকে যিনি বড় বড় ছয় মারছেন তার গায়ের জার্সিটা দেখুন আর সাকিবের জার্সিটা দেখুন। কুমিল্লার মোসাদ্দেক আর বরিশালের সাকিব, অবাক হতে পারেন। দুই দলের হলেও সাকিব মিরাজ সৈকত নিরনরা প্র্যাকটিস করেছেন একই সাথে একই উইকেটে, একে অপরের বিপক্ষে ব্যাটিং বোলিং তো করেছেনই। সেই সাথে বরিশালের সাকিব মিরাজ ব্যাট করেছেন কুমিল্লার থ্রোয়ারের বলে, আবার বরিশালের থ্রোয়ার বল করেছেন কুমিল্লার লিটন সৈকতদের জন্য। রবিবার বিকেলে ঐচ্ছিক অনুশীলনে মিরপুরের বিসিবি একাডেমির মাঠে কুমিল্লা বরিশাল, সেখানে সাকিব সৈকত ব্যাটল, যেটায় সদ্য কেন্দ্রীয় চুক্তিতে আসা সৈকতের আধিপত্য। সাকিবের করা প্রায় প্রতিটা বলই উড়িয়েছেন, পর পর তিন বলে হাঁকিয়েছেন বিশাল বিশাল ছয়। চলতি বিপিএলে ব্যাট হাতে সাকিব যতটা আগ্রাসী, প্র্যাকটিসের বোলিংয়ে যেন মিরাজ মোসাদ্দেকদের কাছে ততটাই নীরব। তবে বড় ব্যাপার হলো মুডে থাকা সাকিবকে দেখাটা যেন সবার জন্যই স্বস্তির। চলতি বিপিএলে ব্যাট হাতেও সাকিবের মুড অন। মুডে থাকা সাকিব কেমন সেটা দেখা গেল রবিবারের প্র্যাকটিসে। কখনো ইবাদতদের লাইন লেন্থ দেখাচ্ছেন, কখনো পরামর্শ দিচ্ছেন, ভুল করলে বারবার বুঝিয়ে দিচ্ছেন। সতীর্থরা যেমন সাকিবের সহচর্যে থাকতে পছন্দ করেন, তেমনি বিদেশি আবরারও সেই সুযোগটা কেন নিতে চাইবেন না। প্রায় সবাই বলে থাকেন সাকিব খুব বেশি প্র্যাকটিস করেন না, তবুও কিভাবে রাজত্ব ধরে রাখতে হয় সেটা সাকিব ভালো করেই জানেন। কিন্তু রবিবারের সাকিবকে দেখলে কে বলবে সাকিব প্র্যাকটিসে অনাগ্রহী? ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি জুনিয়রদের গাইডলাইন দেওয়া, সবকিছুরই একটা প্যাকেজ সাকিব, যেমনটা মাঠের ক্রিকেটেও। ফরচুন বরিশালের কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং সহকারী কোচ মিজানুর রহমান বাবুলের মতে সাকিব তার ক্যারিয়ারের সেরা ব্যাটিং ফর্মে আছেন। আসলেই কি তাই? চলতি বিপিএলে সাকিবের ইনিংসগুলো সেটারই প্রমাণ দিচ্ছে। লম্বা সময় ধরে ক্রিজে থেকে ইনিংস বড় করা, প্রায় প্রতি ম্যাচেই 200-এর বেশি স্ট্রাইক রেটের লম্বা ইনিংস খেলা, সব মিলিয়ে টি টোয়েন্টিতে সাকিব যেন নতুন এক প্যাকেজ, যে প্যাকেজে আস্থা রাখছে ফরচুন বরিশাল। শাহরিয়া শাওন, অলরাউন্ডার।